नमस्कार বন্ধুরা, আমি আজকে ঝিঙ্গালো দিয়ে আর মাছের ঝোল বানাচ্ছি। চলুন দেখাই দিই কিভাবে বানাতে যায়। ছুলে নিচ্ছি আমি ঝিঙ্গাটাকে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এরকম বড় বড় করে দেখছি, টুকরা করে। আর ওটাকে টুকরা টুকরা করে নিচ্ছি। এখন বড় বড় রাখতে হবে, কারণ আইল মাছের ঝোলটা আলুটা ঝিঙ্গাটা একটু বড় বড় রাখতে লাগবে, কারণ বেশি চিকন চিকন করলে গলে যাবে। এখন সবগুলো আমার ঝিঙ্গা আলু কাটা হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভাজব। দেখুন আমি বন্ধুরা, আমি ঝিঙ্গাটা এখানে কেটে নিয়েছি, এখানে আলুটাও কেটে নিয়েছি, একসাথে আমি দুটাকে ভাজিয়ে দেবো, মাছ দিয়ে বানাবো। এখানে আইল মাছ নিয়েছি, আমি এটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভালো মতো লবণটা লাগাই নিলাম। এখন আমি কড়াইটা বসে দিচ্ছি, মাছটা লেগে যাবে তেলে মধ্যে, একটু লবণ ছিটা দিয়ে নিলাম যাতে মাছটা লেগে না যায়, এর জন্য আমি তেলে ছিটা দিয়ে নিচ্ছি। একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা একটু লাল করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আলুটাকে অল্প একটু লাল করে ভেজে নিব। দেখছি আলুটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিচ্ছি। ঝিঙ্গাটাকে আমি অল্প হালকা করে ভেজে নিচ্ছি। ঝিঙ্গাটা আমি অল্প একটু তাড়াই নিচ্ছি, বেশি তাড়াই নেই, কচি ঝিঙ্গা ফুলে গলে যাবে, এখানে আমি উঠে নিচ্ছি। এখানে আমি জিরা সম্বাস দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি মশলা নিয়েছি, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর লঙ্কা ধনের গুঁড়ো, আমি এটা গুলে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। লবণটা ঢেলে দিয়ে অল্প দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর দেখে আবার একটু লবণ দিব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি আলুটাকে আর ঝিঙ্গাটাকে ঢেলে দিব। আলুটাকে আমি ঢেলে দিচ্ছি, ঝিঙ্গাটাকেও এক টুকটা করে দিয়ে দিচ্ছি। অল্প একটু সিদ্ধ করার জন্য 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখন আমি অল্প একটু জল দিয়ে দিব। একটা করে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার আর মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।